চূড়ান্ত হলো পণ্য পরিষেবা করের হার। মোট 4টি স্তরে করের বিন্যাস করা হয়েছে। খাদ্য শস্যের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরও কোনো কর বসছে না, তবে এতে শেষ পর্যন্ত সাধারণ মানুষের কতটা সুবিধা হয় সেটাই দেখার। আগামী অর্থবর্ষে 1 এপ্রিল থেকে দেশজুড়ে পণ্য পরিষেবা কর বা জিএসটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার আগে বৃহস্পতিবার করের হার চূড়ান্ত করে ফেলল জিএসটি কাউন্সিল। 5 থেকে 18% হারে মোট 4টি স্তরে কর বসানোর কথা ঠিক হয়েছে। দাবি, এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, বাড়বে বিলাসবহুল জিনিসের দাম। আম আদমির কথা মাথায় রেখে 50% জিনিসের ক্ষেত্রে কোনো কর বসছে না। এর মধ্যে রয়েছে খাদ্যশস্য। Food grain used by common people would be in this category. Its impact in terms of inflationary pressure on common people is the least. বাকি জিনিসের উপর 4টি স্তরে কর বসছে। অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে 5% হারে কর বসবে। পরবর্তী হারে কর বসছে যথাক্রমে 12 এবং 18% হারে। সাধারণ মানুষের রোজগার জীবনে কাজে লাগে এমন জিনিসের ক্ষেত্রে করের হার 18% মধ্যে রাখা হচ্ছে। তামাকজাত দ্রব্য, ঠান্ডা পানীয়, বিলাসবহুল গাড়ির মতো পণ্যে 28% কর বসবে। এই জিনিসগুলির মধ্যে অনেকগুলির ক্ষেত্রেই আগে 30 থেকে 31% হারে কর দিতে হতো। নতুন হারে করের ফলে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের দাম কমবে। দাম বাড়ছে গুটখা, সিগারেট, ঠান্ডা পানীয়র। নতুন হারে করের জন্য রাজ্যগুলির 50,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি হবে। এই ঘাটতি সামাল দিতে 18% কর বসে এমন জিনিসের উপরে বাড়তি সেস বসানো হচ্ছে। এক্সট্রা যে দেতে হ্যায় 28 সে উপর वो सेस के रूप में देंगे, उसमें से कॉम्पेंसेशन फंड कर देंगे ताकि टैक्स पेयर के ऊपर कोई एडिशनल कॉम्पेंसेशन का बर्डन ना आए। At the end of 5 years, it will lapse. সোনার ক্ষেত্রে জিএসটি কি হবে? কেন্দ্রের প্রস্তাব ছিল সোনার উপর 4% হারে জিএসটি বসানোর, তবে এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ক্লাস 6 থেকে পাশ ফেল ব্যবস্থা চালু করতে চায় আইসিএসই বোর্ড। প্রতি বছরই পরীক্ষা নিতে চায় তারা। সিসিবি ব্যবস্থা অর্থাৎ কম্পিটিটিভ কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের পথে হাঁটতে চায় আইসিএসই বোর্ড। শিক্ষার অধিকার আইনে পরিবর্তন হলেই চালু হয়ে যাবে পাশ ফেল, তবে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় সায়নি আইসিএসই। কোন রাজ্যে স্কুলে পাশ ফেল প্রথা থাকবে কিনা তা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য সরকারই। গত মাসেই দিল্লিতে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড ফর এডুকেশনের বৈঠকে একথা জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। দিন কয়েকের মধ্যে আইসিএসই বোর্ড জানিয়ে দিল ক্লাস 6 থেকেই পাশ ফেল চালু করতে চায় তারা। বৃহস্পতিবার কলকাতায় বৈঠকে বসেছিল সিওবিএসসি। উপস্থিত ছিলেন সিআইএসসিএ এর সাধারণ সম্পাদক গ্যারি আরাটন। সিআইএসসিএ আইসিএসসি ও আইএসসি বোর্ডের পরীক্ষা নেয়। তার সাফ কথা, ক্লাস 6 থেকেই পাশ হয়ে যান তারা। ইট ওয়েলকামস this no a new policy that the central government is planning to introduce, because this helps the students to prepare themselves for board examinations that will take place in class 9 and 10 11 and 12. The earlier policy was not at all very acceptable, because if there is no detention up to 8, students are unable to be assessed by the teachers. ষষ্ঠ শ্রেণী থেকে পাস ফেল চাইলেও পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় সায়নি আইসিএসই বোর্ডের। ক্লাস 6 থেকেই প্রতি বছর পরীক্ষা নিতে চায় আইসিএসই। সিসিই বা কম্প্রিহেনসিভ কম্পারেটিভ ইভ্যালুয়েশন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা চালু থাকবে। কিন্তু ফের পাস ফেল ফেরানোর চিন্তা কেন? আইসিএসই বোর্ডের যুক্তি, পাস ফেল তুলে দেওয়ায় কোনো ছাত্রছাত্রীদের আখেরে উন্নতির বদলে অবনতি হচ্ছে। তবে এ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। শিক্ষার অধিকার আইনে পরিবর্তন হওয়ার পরই এ নিয়ে সিদ্ধান্ত নেবে কাউন্সিল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।